বাজারে করেছি কি ওর স্ত্রীর লেগে একটা সুন্দর সাত আটশো টাকা দামের ভালো কাপড় কিনেছে তাঁতের কাপড় মিষ্টি ভাই একবারে ফিয়ার ফেস লাভ ডাব আর কত রকমের সাজা কুজার জিনিস কিনেছে কিনার পরে একটা মিষ্টি দিয়া পান একবারে সুন্দর করে একবারে মানে মিষ্টি পাতা দিয়ে বানিয়ে নিয়ে ন্যায়শ্বরী স্ত্রীকার রাতেবেলা বিছরাতে ঢাকা বলছে শুন আর পান জরাখণ্ডা গোড়া ছমমোটা লাঠি খাড় করে ছেদাইছে গেটার কাছে আর লাঠি খান ওকে মানে দেখিয়ে রেখেছে যে যাতে ও দেখতে পায় ওরে স্ত্রীকার ঢাকা বলছে দিয়ে কাপড় খণ্ডা কুচি করে পিনহক্ত ই কইছে জীবনে जिंदगीতে বিহা করা কত কাল হয়ে গেল এরকম করে কাপড়টা বড়া নে কোনো জিনিস আনেনি আজ কি ব্যাপারে এরকম করে লইছে ই কইছে কাপড় খণ্ডা কুচি করে টিপিনে কাপড় খণ্ড কুচি করে পিনহেছে দিয়ে কেছে কর একটু লাভ লেগলা মুখে লাগা মুখ লুচি লুচা করে দে একবারে লাগিয়া বলছে একটু লিপস্টিক লাগিয়ে ঠোঁটখানকে পল্লা পল্লা করে দেয় দিয়েছে দেওয়ার পরে বলছে ওই যে এক কিলো মিষ্টি কিনে সে বলে মিষ্টি একটা করে খাওয়ার মুখে তিলে তিলে দিছে যা তুমিও খাও না তখন উফের তুলে ওর মুখে দিচ্ছে খাওয়া খাই করছে খেয়া টাইয়া তখন পানি টানি খেয়া কই এক কাজ কর তুই তো এখন খুবই সুন্দর লাগছে তো এই পানটা একবার মুখে দে তো মুখখানটা তোর কয়েকটা এখন খান লাগু মিষ্টি দেবো পান এবার ওর মুখে দেছ ওর স্ত্রীকে বলছে তুই খাক এবার খাইছে আবার স্ত্রী খালি মানে দুয়া পড়ছে আল্লাহনার দিকে দেখছে আল্লাহ এত গেলা জিনিস জীবনে আনেনি আর আজ কিনে এসছে ফের পান জোড়া গোড়াচ্ছে লাদনা রেখে যায় যদি কোনো কথা বলে না শুনি তো দিবে ইয়ে খালি ইউনুস আলাই সালামের দুয়াটা পড়ে চলে গেছে লাইল হাইলান তা সোহানা মনে মনে পড়ছে আল্লাহ কখন যে দিবে খালি হেলা হেলা মনে মনে পড়ছে আল্লাহ এইবার যখন খানিক পরে আমার পুরুষটা বলছে হ্যাঁ রে মা একটা কথা বলতে চাচ্ছিলাম রে মা বলছিলা বল কে দো ডরেছ কহ কেছে হ্যাঁ আল্লাহ কোন কথা যে কে রা ভিত খালি কাঁপছে কহ না যে কি বলছে রে মা তোকে একটা কথা বলছিলাম এ আমার বেটি বিয়েটা কি ভাই ছ্যালাটার সঙ্গে দেওয়া যাবে বলতো কি বলছে আল্লাহ যদি বলা দি না এত গালে জিনিস খুলালে কাপড় কিনা দিলে মিষ্টি খুলালে ফিয়ার লাভলি লিপজল লিপস্টিক সব লিয়ে মিষ্টি দিয়া পান খিলাইলে আর লাঠি খান পান জলে রাখা যায় যদি বলা দি না হবে না দুধ দেব দু লাঠি দিবে তো ঠিক করে দিবে ই ডরে বলছে হ্যাঁ জি তোমার বেটি তুমি দিবে তো হাঁকে কেন পুজ করছো তোমাকে যদি ভালো লাগে দিয়ে দাও আর না লাগে না দাও তো হাঁকে কেন পুজো আমি কি মালিক না হার বেটি হাঁকে এখন যদি ছেড়ে দাও দু লাঠে দাও তো চলে যাবো ছাড়া হয়ে যাবে হার কি বেটি হাঁকে দিবে বেটি এটা তোমারই বেটি যেটা ভালো হয় ওইটা করো ঠিক আছে কাম হয়েছে মিষ্টি তার কাপড়ে কাজ ভালোই দিয়েছে এবার তোমাকে দেওয়া যাবে কোচে হ্যাঁ এবার তখন ভাইরে আমার এবার জাইলা করেছে কি এবার জাইলা জিয়া করেছি কি সুলেমান আলি সালাম কে বললা রে বাবা আমার মেয়ের আমার বাড়িতে কয়টা লোক আছে তুমি জানো বাবা বললে আমি জানি বলে কয়টা বললে আপনারা দুইজন আপনি আর আপনার স্ত্রী আর আমি তিনজন লোক বাড়িতে এক বছর বাড়িতে থেকেছে সলেমান আলী সাল্লাম কিন্তু মেয়েটাকে দেখে রে ভাই মেয়েটা ঘর থেকে বের হয় না সলেমান আলী সাল্লাম এক বছর থেকেছে তো মেয়েটাকে চোখেও দেখেনি এবার তখন বলছে সুলেমান আলাই সাল্লাম বলছে আমরা তিনজন আছি আপনার বাড়িতে যাই বললেন না রে বাবা আমরা চারজন আছি আমার একটা মেয়ে আছে আমার বেটি আছে বলে আপনার বেটি আছে আমি তো জীবনের চোখে দেখিনি আপনার বেটিকে আর আপনার বেটি গোসল সিয়ান করে কিনা কাপড় গালা বাইরে মেলে দেয় কিনা আপনার বেটির চুড়িদার আপনার বেটির কোনো কাপড় মানে পায় যেমন ফরক কিছুই বাইরে দেখতে পায় না আমি জানি না যে আপনার বেটি আছে বললে আমার মেয়ে এমন সমাতা গোসল করে কেউ দেখতে পায় না গোসল করে কাপড়গুলো বাইরে মেলে দেয় না ঘরে দেয় আমার বেটি কোনো পুরুষের মুখ দেখেনি নি কোনো লোকের মুখ দেখে না সব সময় ঘরে থেকে শ্রীপ আমার মেয়ে মানে বাপ মা ছাড়া অন্য কোনো মানুষকে চোখে দেখে নাই আর কোনো মানুষ মানুষের সাথে জীবনে কথা বলে নাই রে বাবা সোলেমান আলী সাল্লাম বলছে কথা তো ঠিকই এক বছর থেকে আছি মেয়েটাকে তো চোখেই দেখিনি তো বলছে এরকম মেয়েরই তো দরকার আর আমি তো এলান করেছি এরকম পরহেজগার মেয়েকে বিয়ে করব ঠিক আছে আর এখনকার মতন মেয়ে আ হা হা চুলকে খুলে দিলে আর ফিয়ার লাভলি লাগিয়া দিলে এখন মেয়েরা কি করেছে ভাই চুলকে কাটছে কানহাকে ডিজাইন করছে দাড়িও কাটছে এমন করে ফিট প্যান্ট হিরোগঞ্জি গাই দিয়া এমন কোরা জিন্স প্যান্ট পিনছে রে ভাই আর দিন তো জিন্স প্যান্ট পিনছে এখন ছিঁড়া ছিঁড়া জিন্স প্যান্ট হাঁটু দেখা যায় জাং দেখা যায় পায়ের পেটি দেখা যাচ্ছে ওই সব প্যান্ট পিনে মেয়েরা এখন রাস্তায় রাস্তায় চলছে আর বড়কা আইফোন নিয়ে নিয়ে বড় বড় মোবাইল নিয়ে আর বাজারে ঘুরছে আর ফটো খিচ্ছে সেলফি খিচ্ছে ফেসবুকে ছাড়ছে কন্দেশি মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে ছবি ছেড়ে করুচকেন পা ফেসবুকে তে ছবি ছেড়ে করুচকেন পেয়েকে পশে ডাক সিখ দৌ নভায় ছেলে মেয়েকে পাশে ডাকা সে দাও না ভাই মা বাবাকে কেমন লাগা ফেসবুকে জিগাই মুখে পুজ করে না ফেসবুকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে ভালো লাগছে বাপ মাকে পুজ করছে ছবিটা হেন্টে হয়েছে একদম উদাম পাদামে হিরো হে তুলছে ফেসবুকে ছাড়ছে দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন মেরা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পা बुझे सुझे सही अगुन बुझे सुझे सही अगुन दियो ना जुबक झाप फेसबुक ते छवि छेड़े कर चके नो पाप मेरा फेसबुक ते छवि छेड़े कर चके नो पाप कुंदसरी मैया তুমি কেমন তোমার কোন দেশের মেয়া তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে রাখ ফেসবুকেতে ছবি ছেড়া করছ কেন পাপ ওই সব মেয়েকে বিয়ে করে ভাই শান্তি পাবেন বলন্তক শান্তি পাবেন যে মেয়েরা খুব সুন্দরী রূপসী হবে আর যারা খোলা মেলা যখন পর পুরুষের নজর পড়বে মুখটাতে সৌ সৌ লোকের হাজার হাজার লোকের মুখ পড়বে নজর পড়বে ওর মুখে চেহারাতে ওই মুখটা তো বিষাক্ত মানে মানে প্রয়োজন হবে বিষাক্ত হয়ে যাবে যখন ওর স্বামী ওর কাছে যাবে সব আসে ওই ওর স্বামীটাকে তখন বেমারি হয়ে যাবে কুলি এলাকা গন্ডার লাগা টিপসি মারা হ্যান্ডিক্যাপ ওকে সুগার হয়ে ডায়াবেটিস ভালো থাকবে না ভাই ওই জন্য বলা হয়ে যায় স্ত্রীকে বেপরদা হয়ে ঘুরতে দিও না পরের নজর যেন তোমার স্ত্রীর ওপরে না পড়ে পর্দার জিনিসকে পর্দা তেরকেরা রাখো এইবার ভাইরে আমার পরহেজ গার দর পর মধ্যে যারা থাকে ওই সব মেয়েকে মানে করেন কি বিয়া করেন ইয়ারা তখন মুলবির ঘা মুখে বলছে বর্খা পড়তে লেগেছে আর বর্খা যখন পড়ছে তো মেন জিনিস খাই উদাম আর এমন বাই কাটিং মানে বরখা উঠেছে ভাই বরখা যখন গায়ে দিচ্ছে তো হিরো গাঞ্জির বড়ো বাপ বরখায় একটা পরে আচেক মুখটা রাখছে খোলা জালনটা বন্দর কে দর জুলান জালনটা বন্দর খুলান ঠোটের পর বসা আছে লিপিস্ট ক্লিকার ছাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ কোন দেশে রে মেয়া তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ ভাইরে আমার এই এবার সলেমান আলী সাল্লাম ভাবল এই মেয়েটার মুখটা কোনো মানুষে দেখেনি কোনো মানুষকে দেখা দেয়নি এত সুন্দর এত পরেজগার এত ইমানদার এই মেয়েকে ছাড়া যাবে না বিয়ে করতে হবে আমাকে এবার সলিমান আলী সাল্লাম এবার তখন ভাই রাজি হয়ে গেল রাজি যখন হয়ে গেল রে ভাই तस्वीर नहीं जा रहा है इसलिए औरत इधर उधर बिखर रहे हैं पर्दा मास्टर कहाँ है পর্দা ঘুরবে গেছে রে ভাই মেয়ে লোকের কথা শুনে এবার ভাইরে রে আমার বত্তরে আমার মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন কেমন করে পর্দার মধ্যে থাকতে হবে পর্দার মধ্যে জিনিস কত ভালো এবার সুনেমা ডালিস সাল্লাম রাজি হয়ে গেলেন রাজি হয়ে এবার মাল্লার মেয়েকে বিয়ে করে নিলেন রে ভাই মাল্লার বেটির সঙ্গে জাইলার বেটির সঙ্গে সলিমান আলী ইসলামের বিয়ে যখন হয়ে গেল এইবার যখন সলিমানের যখন বিয়ে হয়ে গেল বিয়ে বরহনটা যখন শেষ হয়ে গেল বল্লা যে কালকে রাত্রে বেসর ঘর দেওয়া যাবে সহগ রাত্রি পুলসজ্জা রাত্রি দিতে হবে মাল্লা বলল আর স্ত্রীকে আজকে রাত্রি দিও না বেসর ঘর বেটিকে জামাইকে কালকে রাত্রি বেসর ঘর দিতে হবে এবার কালকে বেসর ঘর দিবে এবার কি করে রে ভাই ওই যে জিন্নাত বৈশা ছিল মানে বাদশাহ হইয়া সুলেমান সাজা এ তো দেশের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে দেশের মধ্যে ও জুলুম অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে ও তোর বাদশাহ চলেতে জানে না এবার করেছে কি সব জিনিসের দাম টাম বাড়িয়ে দিয়া আর চতুর্দিকে আমাদের দেশের মধ্যে হাঙ্গামা চালু হয়ে গেছে দেশের মধ্যে শান্তি নাই এবার দেশের মধ্যে শান্তি নাই থাকতে থাকতে ওই যে টাকা মানে দাঁড় করিয়াছিলেন আশিক বিন আসিক আশিক বিনিয়া দাঁড়িয়েছিল ওই আসিক আশিকা যখন দাঁড়িয়েছিল রে ভাই ওই এইবার করেছে কি যদি ঘুরে দেখছে তো ঘুরে যদি দেখছে তো বাপরে এটা তো আমারই যায় জিন ও জিন কিন্তু জিনকে চিনে লহকে জিনে স্বর্ণকার স্বর্ণকারকে চিনে এবার কয়রা যে কি দেখাচ্ছি না বলছে তুই কে ও বলছে তুই কে বলে তুই কে না এটা বলে তুই কে না এটা দুজনে তর্ক বিতর্ক এই বলছে ব্যাপার খারাপ তো চিনে নিলে ই তো ঝামেলা হয়ে যাবে তো হামাকে মেসেজ করবে ই তখন ওই যে প্রধানমন্ত্রী হয়েছিল যে জিনটে ই তখন লাগলো পালাইতে ই আশিক বিন বার কি ওর পিছে পিছে লাগলো দৌড়ে তোকে তাড়তে তো আংটি যে হাতে আছে তো মিশাইতে পারে না হাওয়ার সাথে যে মিশিয়ে যাবে উড়া অদৃশ্য হয়ে যাবে মিশিয়ে যাবে তো মিশাইতে আর পারে না তো মিশাইতে যখন পারে না তখন কি করেছে জানেন আংটি হাত থেকে খুইলে আর নদীতে দিলে চালিয়া ওই জিনটা যেটা প্রধানমন্ত্রী হয়েছিল আংটি চুরি করে আংটিটা খুলে আর পানিতে দিলে চালিয়া পানিতে যেমন চালিয়ে দিলে আর আংটি সাধা আংটি খুব সুন্দর আংটি যেমন পানিতে পড়েছে একটা ওঠে মাছ ছিল বারকা মাছ মাছটা ওইটাকে খাওয়ার মনে করে বাপরে এটা খাওয়ার জিনিস মনে হয় গপ করে হা করে আংটিটাকে গিলে আংটিটাকে যখন গিলে নিলে মাছটা এবার জি ডুপিয়া গেল বাতাসে মিশিয়ে হারিয়ে গেল এবার মাছটা যখন আংটি খেয়ে নিলে তো হাতে যার আংটি থাকবে ওই বাদশা ওই প্রধানমন্ত্রী ওই ওয়ার হাতে ক্ষমতা শক্তি ওয়ার হাতে সবাই ওয়ার পাশে দৌড়াবে এবার যত লদির মাছ ছিল ওই মাছটার পাছা ধরলে সব দৌড়াতে লেগেছে বুঝতে পারলেন মাছের পাছা ধরে সব দৌড়াতে শুরু করতে হয় তো আংটি যার হাতে থাকবে শক্তি ক্ষমতা হাতে থাকবে যখন ওর পাশে দৌড়াইতে লেগেছে এবারে একদিন পরে বিয়ের একদিন পরে শ্বশুর বলছে এক বছর থেকে বাবা এক বছর থেকে আমার বাড়িতে আচ্ছা তোমাকে তো আমি মাছ মারার কথা বলে নাই তোমাকে খালি হিসাব করেছি খাতা কলমে তো আজকে তুমি যখন আমার জামাই হয়ে গেছো বাবা আজকে চলো দিনে আমরা মাস্টি মারি আজকে রাতটা তোমার ব্যাসর রাত্রি সহাগ রাত ফুল সজ্জা রাত্রি আজকে সব চাইতে যেটা বড় মাছ পাবো নদীতে ওই বড় মাছটা আমার বেটি কেনে দিব আমার বেটি মাছটাকে বাইচা কেটে পিস পিস করে তাহলে ওই যা সুন্দর করে তোমাকে বেসর রাতে তোমাকে রাত্রিতে তোমাকে নিজের হাতে খাওয়াবে আর তুমি রাত মানাবে চলো বাবা আমার সাথে পানিতে নো চলো মাছ মারি এক বছর থেকে পানিতে সলিমান আলি সালাম নামে না খালি হিসাবি করে খাতা কলমে ওই দিন জাল দিয়ে যখন সলিমান আলি সালাম নেমেছে নদীতে মাছ মারা দেখা যান দূর দিয়ে যাবে বাড়কা জাল চতুর্দিক থেকে ঘেরে দিবে হেলা হেলা টানবে আর মাছ উঠবে এবার যেমন ঘেরা যায় বড় মাছটা যেটা তাংটি খেয়েছিল ওই মাছটা সা করে ঠিক ওই জালের মধ্যে ঢুকে গেল যেমন ঢুকে যাওয়া নদীর যত মাছ ছিল হাড় হাড়ি আর পাঁচের সবাই ঢুকে গেল একবার আর সোলেমান আলাই সালাম চতুর্দিক থেকে ঘেরা দিল মাছটি ঘেরা পড়ে গেল আর পালাইতে পারে না মাছকে ধরে আর ওজন দায় ধরে ওজন দিতে দিতে কেউ বলেছে যে সত্তর নৌকা মাছ হয়েছিল কেউ বলছে আশি কে বলছে নব্বই বলছে একশো নৌকা মাছ এক এক নৌকাতে কত মাছ আটে রে ভাই বড় বড় নৌকা এবারে একশো নৌকা মাছ মারলো আর সবটি মাছের মধ্যে যেটা মাছ বড় বড় কা মাছ চব্বিশ বড় মানে আড়ের মাছ রে ভাই ওই মাছটা কাজ মানে হবে বেচলো না জায়লা বেচলো না আজকের বড় সব চাইতে যেটা বড় মাছ ওই মাছটাকে নিয়ে যাবো আমার বেটিকে দিব আমার বেটি নিজের হাতে কেটা নিজের না আমার জামাইকে খাওয়াবে আর আমার বেটি জামাই আজকে সহগ্রাত মানাবে নিয়ে চলে যায় মাছটা নিয়ে বাড়ি চলে গেল বেটির হাতে দিল রে মা তুমি মাছটাকে রান্না পাকা করো কাটো ছিল নিজে ভাজো আর মাছটাকে কেটা সুন্দর করে রে না তুমি ভাজো আর ভাই যে আমার জামাইকে খিলাবে তোমাদের আজকে সহগরাত্রি নিজের হাতে জামাইকে খাওয়াবে এবার আর পিটি যখন মস্তক ছিলা দিলে যখন কাটতে গেছে যেমন পেট ফাঁকাল ছেড়ে ভাই ওই আংঠিটা মারা মাছের পেট থেকে হাটাম করে বেরিয়ে গেছে যেমন আংঠিটা বেরিয়ে যাওয়া দেখছে কত সুন্দর সাদা ধপ ধবে কত সুন্দর আংঠি ওই মালহার ম্যাক আটে টাঙ্গল ভরা নিলাম আঙ্গুলে করে নিয়ে মাছটা কাটলো কাটার পরে বললে আংটিটা আমার স্বামী কাজকে আমার বেসর রাত্রি আজকে বেসর আমার স্বামীকে আমি কি গিফট দেবো আমরা তো গরিব মানুষ জেলের বংশ আমাদের কিছু নাই লবণ আনতে পান্তা ফুরিয়ে যায় আমরা কোনো দিন খাই কোন দিন অনাহারে থাকি আমাদের তো অভাব ছুটে না কি ওকে গিফট করব। তো যাক আমার হাতের এই আংটিটাই আমার মানে স্বামী কাজকে আমি গিফট দিব এইবার করেছে কিরা ভাই এবার স্বামী আর স্ত্রীরা এটা মানে কল্পনা করে বসে আছে রান্না রান্না করে করে সুন্দর রাত্রিবেলা ঘরে খাওয়াইতে গেছে ওর মাল্লার মেয়ে এইবার স্বামীকে নিজের হাতে হাতে তুলে তুলে খাওয়ালো খাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন মেলে খেয়ে আজকে সহক রাত্রি ফুলসজ্জা রাত্রি এবার যখন দুইজন ঘরের মধ্যে বসেছে রে ভাই এবার ঘরের মধ্যে বসে তখন দুইজনে গল্প শুরু হয়ে গেছে রাত্রিটা হচ্ছে গল্পর রাত্রি সেটা হচ্ছে জান্নাতি রাত্রি সেই রাত্রিটা ভাই রে আমার যতই বড় রাত্রি সেই রাত্রিটা দু চার আট দিনকার সমান হয়ে যায় তাও খাস্তানা লাগবে না আর অত বড় রাত্রি পুষমাখ মাসের রাত্রি এত বড় তাও মনে হয়েছে ছুট্টু মনে মনে হচ্ছে এখনই ঘরে ঢুকলাম আজান হয়ে গেল ফজর হয়ে গেল মন মাথা খারাপ হয়ে যায় তো এত মানে আনন্দের রাত্রি এত মানে সুন্দর রাত্রি রে ভাই এইবার দুইজন ঘরে ঢুকে এবার গল্প শুরু করেছে স্বামী স্ত্রীতে এবার গল্প তো মানুষ যারা ভালো মানুষ ওরা ভালো গল্প করে যারা পাগলা ওরা পাগলির মতন গল্প করবে কেউ মোটা হোঁস থাকলে মোটা হসের মতন গল্প করে না এক মোটা হোস বিয়ে করে যখন ব্যাসের ঘর দিয়েছে তো এই আবার ফার্স্ট ইয়ার স্ত্রীকে কে যা রে তাহার তাহারকে ব্যাসের ঘর সহাগরে ত্রিতো গাইজ বিহে করে লৈ আইনু ততি কোত আইছ তগর আমি কি হইনু তরি স্ত্রীটা কই যে আমি জানি না কই যে ওই লাগি তো পুচ করছি তো রাইছ তকে আমি কি হইনু কোত কইছে কব কই যা কহা কই যে মামু হইলা না পর পুরুষটা কই যে একবারে পাগলির প্যাটের পাগলি ওকে মোহর দিয়ে বিহে করে লাইছে কই যে মামু হইলা না মোড়ল সর্দারকে দেখা বলছে তাড়াতাড়ি তাল্লাক নামা লেখা খাওয়া যাবে না হ্যাঁ কত পাগলির পাগলি তো ওইরকম ভাই ব্যাসর ঘরে যে ভালো গল্প করতে হয় সুন্দর গল্প নাকি আর যে যদি ওগুলা গল্প করেন যে সেই গল্প তো হবে ওই দিন হ্যাঁ আমাদের গ্রামে এক খেপা আছে গ্রাম করলে ফের রেগে গেছে ফের জেনেছি ইউটিউবে শুনে কিনা রেগে গেছে আমাদের এলাকাতে এক খেপা আছে ভাই তো এলাকাতে যে খ্যাপা আছে তো ওকেজন ব্যাসর ঘর দিয়েছে তো ফার্স্ট করে হয়েছে তোর সাথে যখন আর বিহার কথাবার্তা হয় তো বিহার দু তিন দিন আগে তোর মনটা ভালো কেমন করছিল কত তোর স্ত্রীটা কই আজি খাইতে বসছি তো খাওয়া যায় না সুচ্ছি তো নিন না মনটা উদাস উদাস করছে জিটা ব্যাগার ব্যাগার করছে কিছুই ভালো লাগে না কি যে ব্যাপার কিছুই ভালো লাগে না তখন ছড়াটা কইছে ছড়াটা কইছে টোর মন হাড় মন তো ইয়াকিড়ে থালা টোর মন ডেমন করছিল হামড়ে মনটা ছেলে উঠে করছিল বুঝতে পারছেন তো এরকম হলো খেপা আরে ভাই মেনি পর্দাটা চালু করেন না তো এই পর্দাটা মেয়ে ছেলে ছিঁড়া ফেলে দেবে তখন নিচে দিবে চাপে বসে ছিঁড়া ফেলে দেবে পর্দাটা ছিঁড়া ফেলে দেবে মেয়ে লোক দেখতে না পেলে সব বাড়ি পালিয়ে যাবে তো কথা হয় যে মেনি পর্দাটা চালু করেন না তো এটা পর্দা করে করা ছিঁড়া বসে লাগে বসেলে হ্যাঁ দেখতে না পেলে ওরা ওই শুনবে না ভাই মেনি পর্দায় দেখুক না ডাইরেক্ট দেখুক কিন্তু ওরা দেখবে বুঝতে পারছেন এবার দেখেন ভাইরে আমার হাজরাতে সুলেমান আলহিসাল্লাম কি করল এবার যখন ব্যাসুর রাত্রি এবার সলেমান আলি আর স্ত্রীকে জিজ্ঞাসা করছে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি তুমি মিথ্যা কথা বলবে না অরিজিনাল কথা বলবে সত্য কথা বলবে তুমি বলো তো বললে কি কথা বললে তুমি একটা কথা বলো বললে কি বললে তুমি বলত কোন ছেলের সঙ্গে তুমি প্রেম ভালোবাসা বিয়ার আগে করেছিলে না করি হাজি ভাই যারা চার লাখ বেটি ছেলে ওরা বলবে যে ভালোবাসা করেছি ওকে যদি কাইটা কুচি কুচি করে দেন তাও তো বলবে না যে কার সাথে ভালোবাসা ছিল বলবে না জি আর বাপ মা খুব রাগাল আর ভাই যত খান্নাস পেলে জিন্দাই পুঁতে দিবে কিন্তু বারো চোদ্দোটা ভালোবাসা করে বই সাহায্য কিন্তু বলবে না বলবে যদি শুনে নেয় হার ভাই তো জিন্দায় মেরে ফেলে দেবে হার বাপ পুঁতে দেবে শুদ্ধা কোনো ছেলের সাথে জীবনে কথা বলিনি বুঝতে পারলেন মানে ওইটা বলবে যারা চার লাখ মেয়ে পুরুষটাকে জানতে দেবে না যারা ঘেক মেয়ে আছে বলে ছিল যে একটা চাংলা খালি বিয়ে করে খালি খবর পেটাই তো খালি বারে বারে খালি খবর নেমু দেশেন নাকি নেমু দেশেন চলবে এবার ভাই আমার বন্ধরে রে আমার করাছে কি ভাই শোনেন এবার তখন জিজ্ঞাসা কি প্রেম ভালোবাসা কোন ছেলের সঙ্গে বলো কিন্তু আমাকে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না এবার তখন মেটা বললো এবার মেয়েটা বললো। আমি মিথ্যা কথা বলবো না কিন্তু কথাটা শুনলে আপনার রাগ হবে আপনি যদি রাগ না করেন একটা কথা বলব বললে বল আমি রাগ করবো না তুমি মানে বলে যাও বললাম আমি একটা ছেলের সাথে এক বছর থেকে প্রেম করছি ভালোবাসা করছি সোলেমান বলছো আর বরখার মধ্যে ভালোবাসা লুকিয়েছে নাকি রে ভাই ওর বাপ বলছে কোনো পুরুষের মুখ দেখেনি কোনো ছেলের সাথে কথা বলেনি কোনো জায়গায় যায়নি এক বছর আমি ওর থাকলাম চোখে দেখিনি মেয়েটাকে আর ও বলছে এক বছর থেকে একটা ছেলেকে ভালোবাসছি তাহলে তো ব্যাপার খারাপ আছে তখন ভাইরে আমার এবার সলিমান আলাই সালামের ভিতির চাভাত করে উঠে জানলাই কোন ব্যাপার হলো কথা আশা করা বিয়া করলাম আর মান করে ভালো মনে করে বিয়া করলাম আল্লাহ আর ইয়ে মেয়ে বলছে এক বছর তাকে আমি ভালোবাসা করছি একটা ছেলেকে ভালোবাসি এবার সুলিমান আলী সাল্লাম বল যাচ্ছে বলতো কোনটা ছেলেকে তুমি ভালোবাসো ওয়ারজিনাল যদি তুমি ছেলেটাকে ভালোবাসে থাকো এখন পর্যন্ত তোমাকে আমি টাচ করিনি তোমাকে হাতে ছুঁইনি স্পর্শ করিনি আর তোমাকে আমি টাচ করবো না স্পর্শ করবো না তোমাকে আমি ওই ছেলেটার হাতে তুলে দিব ওই ছেলেটার সঙ্গে তোমার আমি দিয়ে তুমি তুমি বলো কোনটা চালাকা ভালোবাসা বললাম আমি দুঃখের কথা কি বলবো স্বামী দুঃখ রাখার জায়গা নাই আমি যা ছেলেটাকে ভালোবাসতাম ছেলেটাকে আজ পর্যন্ত আমি চোখে দেখি না বললে তাহলে তুমি কেমন করে ভালোবাসা করছিলে এখনকার মতন তো ওই যুগে মোবাইল ছিল না রে ভাই যা মোবাইলে মোবাইল হয়েছে ভালোবাসা বললে তুমি কি করে ভালোবাসা করেছ বল বললে আমি এমনি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম স্বামী বললে তুমি কাকে ভালোবেসেছ কার সাথে ভালোবাসা করেছ বল আমাকে নামটা বলে দাও বলছ স্বামী আমি ভালোবাসতাম সে ছেলেটা হলো বাদশার ঘরের বাদশা সেটা হচ্ছে মানে নবীর ঘরের নবী সে ছেলেটার নাম হচ্ছে সুলেমান আলাইহিস সালাম ওই সুলেমান আমি ভালোবাসতাম ওর সঙ্গে এক বছর থেকে আমার ভালোবাসতাম কি বলছো বাপরে আমার নাম বলছে কি বাবা বলে ছেলেটাকে দেখেছো বলছে না দেখলে চিন্তা করবে বলছে না তো ছেলেটা তুমি কেমন করে ভালোবাসিলে সলেমানি বলছে ওইটা তো সলেমান বলছে তাহলে সলেমানকে তুমি এক বছর থেকে ভালোবাসো তো কেন করে ভালোবাসো কহ তো এবার মেয়েটা জেলের বেটি বলছে শুনেন স্বামীগণ সলেমান আলি সাল্লাম এলান ছিল দেশের মধ্যে এলান ছিল যে আমির কুমির কুম কোয়ালিটির মেয়েকে বিয়ে করব যার ভিতরে চারটা গুণ থাকবে সুন্দরী হবে দিনদার হবে পরেজগার হবে ইমানদার হবে আমার না দার হবে দেখনে বলি হবে মানে শিক্ষতি মেয়ে হবে বংশধর আর ভালো হবে এরকম সৎ চরিত্রের মেয়েকে ভালো বংশের ভালো পরিবারের মেয়েকে বিয়ে করব সেই দিন আমি একটা পত্র লেখে চিঠি লেখে আমি বাদশাহ সুলেমানকে পাঠিয়েছিলাম সেই দিন থেকে আমি বাদশাকে ভালোবেসেছিলাম আর আমার মনে এটা ছিল আমি বাদশাহ টাকা বাদশাহ সুলেমানকে বিয়ে করব আর যেদিন থেকে চিঠি পাঠিয়েছিলাম সেদিন আমার সবি বাড়ি সালেমান আমার চিঠিখানাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল স্বামীগ ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে ইনকার করেছে গরিব বলে হিয়ানত করেছে আমাকে গরিব বলে ডিনাই করে দিয়েছেন আমি জাইলার বংশা বলে আমাকে ডিনাই করে দিয়েছে এই কারণে আমাকে ডিনাই করে দেওয়ার কারণে আমি সারা দিন রোজা রাখি রাত্রি আমি তাহার যদি পড়ি আল্লাহর কাছে দোয়া করি আঁচল পেতে পেতে আল্লাহ তুমি বড় বাদশার বাদশাহ তুমি বড় মানে আল্লাহ তুমি সর্বের সর্বাং আল্লাহ সমস্ত শক্তি ক্ষমতা তোমার হাতে সমস্ত শক্তির মালিক আল্লাহ তুমি তুমি যদি চাও আল্লাহ তুমি সলিমানকে দরিদ্র বানিয়া গরিব করে আমার বাড়িতে পৌঁছাতে পারো আর তুমি সলিমানকে গরিব করে আমাকে পয়সাওয়ালা বানিয়া সলিমানের সঙ্গে না হলে একদিনের জন্য আমার বিয়েটা দিয়ে দি আল্লাহ আমি রাত আর দিন মানে আল্লাহর জন্য আল্লাহর কাছে সারা রাত আবাদত করেছি সারা দিন রোজা রেখেছি এক বছর থেকে আর সলিমানকে আমি মনে মনে ভালোবেসেছি স্বামীগণ